হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি সোনামুখ একটা সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমার ছেলে ড্রেস ট্রেস করে ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে পড়েছি, কারণ আজকে ছেলের এক্সাম আছে। আর এক্সাম আছে হলো কি আজকে ইংলিশ। তো দেখো, এদিকে আমিও সেজে গুজে বসে রয়েছি, ছেলেকে পরীক্ষার এক্সাম হলে ঢুকিয়ে দিয়ে আমরা বসে আছি, অনেক গার্জেনরাই বসে আছে স্কুলের বাইরে। আর ওদের তিনতলা এক্সাম হচ্ছে। তো দেখো, বাইরে বসে বসে সব গার্জিয়ানরা মিলে গল্প করছি না, এই পাশে বসে ও পাশে বসে সবাই মিলে, বেশ এইটুখানি টাইমটা না মনে হয় কি নিজেদের জন্য একদম স্পেশাল এই কটা দিন। দেখো, বাড়ি চলে এসেছি, ছেলেকে পরীক্ষা দিয়ে। পরীক্ষা কেমন হয়েছে তোমার পাপা? হয়েছে। চলো, আর কাল দেখো, আমি এখন এই কালতে অঙ্ক করবো, বানান সবগুলো ঠিক করব। চলো বন্ধুরা, আমিও ড্রেস চেঞ্জ করে নিই আর ছেলেও ড্রেস চেঞ্জ করে নিক। আর দেখো এখানে কি অবস্থা, পাহাড় হয়ে রয়েছে জামা কাপড়ের, এগুলো বিক্রি করব ভাবছি, কেউ নেবে? নেওয়ার লোক থাকলে বলো তো। চল ঝটপট চেঞ্জ করি, চেঞ্জ করে আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হলো গিয়ে সন্ধ্যা 5টা। তো এখন আমি চলে এসেছি, দেখো তোমাদের বৌদি সোনা বৌদি চলে এসেছে চা নিয়ে, ঠিক আছে? কে কে খাবে চলে আসো ঝটপট করে। আর আজকে একটু মুডটা ভালো আছে, কারণ ছেলের দুটো এক্সাম হলো। তো দুটো এক্সামই ছেলে মোটামুটি ভালোই দিয়েছে, ঠিকঠাক তোমাদের আশীর্বাদে। আশা করছি ছেলের এক্সামের নাম্বারটাও বেটারই হবে। তো থ্যাংক ইউ সবাই, অনেক অনেকে ই করেছো, উইশ করেছো এক্সামের জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা সবাইকে। তো চলো, এখন আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কী করেছি তোমাদের দেখালাম না, এই কারণে। কারণ কী দেখাও বলো, ডাল করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম, আর কিছু করিনি, কারণ আজকে বৃহস্পতিবার। আর তোমাদের তো বলেছি আমাদের এখানে অগ্রহায়ণ মাস আর পৌষ মাসটা বৃহস্পতিবার দিনকে নিরামিষ খায়, তো ওই কারণেই আর সেরকম কিছু দেখাইনি। তো একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে উঠে শুয়েছিলাম, এখন উঠলাম, উঠে চা বানালাম, তো ভালো। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে দেখো, কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছি এখনও, ওদিকে টিভি চলছে। তো চলো চা খেতে থাকি, সন্ধ্যার চাটা উপভোগ করি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো পুরো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তো বলাই আছে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? পরে আসছে আর মজা মজার জিনিস, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলেই মজার জিনিস চলে যাবে। তো চলো বাই। হ্যালো বন্ধুরা, তো দেখো এদিকে চাটা খেয়ে চলে এসেছি, জামা কাপড় ঢাল ছিল দেখলি তোমরা, তো ওগুলো গোছাতে। তো আজকে দুপুরবেলা রান্না হয়েছিল, যেটা তোমাদের তো বললামই সেটাই আছে, সেটাই রাতেবেলা খাওয়া দাওয়া হবে। তো তোমাদের কিছু কথা বলতে আসলাম, যেটা হলো গিয়ে কি, অনেকেই তোমরা আমাকে বলছো বৌদি তুমি আগের মতন ভিডিও দিচ্ছ না কেন, বৌদি তুমি বাথিং ভিডিও দাও, বৌদি তুমি এটা দাও ওটা দাও, সবই ইচ্ছে করে দিতে। সত্যি কথা শোনো, কে না চায় বলো? এখানে আমি যদি ভিউজ যত আমার বাড়বে তত তো আমার দুটো ইনকামও ভালো হবে, তাই না? আজকে এতটা বড় ফ্যামিলি করেও যদি আমি সেইভাবে ইনকাম না করতে পারি, তাহলে আমার আমার থেকে কষ্ট আর কার বলো? সব থেকে কষ্ট আমার হয়। কিন্তু সব কথা আছে না, যে গাছ লাগাবে তুমি, ফল যদি অন্য লোকে এসে পেরে নিয়ে খেয়ে নেয়, তোমার একদিন ভাল লাগবে, দুদিন ভাল লাগবে, যদি রেগুলার এই জিনিসটা করে না তোমার কিন্তু ভাল লাগবে না। তো আমার অবস্থাটাও হয়েছে সেটা, কষ্ট করে ভিডিও বানাবো আমি, এডিটিং করব আমি, নেট খরচা করে তোমাদের ই করব আমি, শরীর দেখাবো, আমার মুখ দেখাবো, আমার মান সম্মান হারাবো আমি, লোকের গালিগালাজও খাবো আমি, কিন্তু ফায়দা নেবে অন্য লোক, সেটা কি ভালো লাগে বলো? ওই জন্য সত্যি কথা শোনো, মন থেকেই যেন ওই জন্য আর মানে সেইভাবে ভিডিও বানাতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। বললাম না, আমার যেহেতু একটা অনেকেই অনেক বাজে ভাষায় গালিগালাজও করো, অনেক কিছুই বলো, অনেকেই শুনি, কেউ বলে রাস্তার ভিখারিরা ছেলেমেয়েরা কি মানুষ হচ্ছে না? অবশ্যই মানুষ হচ্ছে, ভগবান কিন্তু তাকে ভিখারির রাস্তার ফুটপাতের ঘরেই জন্ম দিয়েছে, কিন্তু আমাদের তো আর ফুটপাতের ঘরে জন্ম দেয়নি, ফুটপাতের ঘরে জন্ম দেয়নি বলে আমাদের আজকে হয়তো সেই জায়গাটায় বসতে হয়তো মান সম্মান লাগছে। হয়তো বলবে যে ফুটপাতে বসতে মান সম্মান লাগছে, কিন্তু শরীর দেখাতে মান সম্মান লাগছে না? দেখো এটা যে যার তুমি বলতে পারো, আমার যদি মনে হয় যে আমি শরীর দেখিয়ে আমি সম্মান রেখে আমি যদি আমি করতে পারি, কাজ করতে পারি, সেটা আমার সম্মানে। আমার শরীর হয়তো আমি আজকে ভিডিও করে আমাকে দেখছি, কিন্তু আমি কিন্তু সেটা আমাকে কেউ ছুঁচ্ছে না। আর তুমি ওই যে রাস্তার ই করতে বলছো না, তাদেরকে কত লোকে বলো তো, তাদেরকে নিজেদের সন্তান একটাও, নিজেদের বলতে কি মানে তাদের মানে কত লোকে মানে উল্টো পাল্টা লোকে এসে তাদের সঙ্গে কত রকম বাজে সম্পর্ক করছে, তার পরিবর্তে সেই বাচ্চাগুলো আসছে। তো সেই জন্যই বলছি, দেখো ভগবান কাকে কি লিখে দিয়েছে আমি জানি না, কার কপালে, হয়তো আমার কপালে এটা লিখে দিয়েছে, তার কপালে যেমন ওই রাস্তায় ভিক্ষা করে খাওয়া লেখা আছে, আমার কপালে হয়তো লেখা আছে যে আমি শরীর দেখিয়ে আমি খাবো আমি আমার বাচ্চা, তো সেটাই হবে। আমি সেই নিয়ে আমার কোনো টেনশন নেই, সেই নিয়ে আমার হেডেক নেই, কিন্তু এইটাই খারাপ লাগে যে আমি দেখাবো, আমি মান সম্মান হারাবো, আমি গালাগালি শুনবো,
আর ফলটা অন্য লোকে ভোগ করবে সেটা আমার একদমই আর ভালো লাগছে না। তো ওই কারণে আমি সেইভাবে ভিডিও দিয়ে উঠতে পারছি না। দেখি যদি সেই এই প্রবলেমগুলো সলভ হয় অবশ্যই আমি আবার তোমাদের আগের মতন সেই ডিমান্ডের ভিডিও দেব, কিন্তু হ্যাঁ এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে লাইভে আসার হটভাবে। তো চেষ্টা করবো প্রতিদিন তোমাদের সঙ্গে লাইভ রাখার। তো সেই জন্য আজকে একটু সাজুগুজু করছিলাম যে তোমাদের একটু বেশ সুন্দর করে লাইভটা করব তোমাদের সঙ্গে, কিন্তু সেইটা হলো না। কপাল খারাপ, কথা আছে না কপাল যেখানে যদি খারাপ হয় তুমি যেখানেই যাও না কেন সেখানেই শুকাবে। তো আমারও ভালো হয়েছে ওরকম, মানে আমি সুন্দর করে ভিডিও করছি দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু সেই ভিডিও অন্য লোকে চুরি করে নিচ্ছে। সেরকম আজকে সুন্দর করে সেজেগুজে লাইভ করতে গেলাম, কিন্তু কী হলো জানি না 4-5 বার লাইভটা অটোমেটিকলি কেটে গেল। নেটও রয়েছে সবই রয়েছে, কিন্তু কী হয়েছে প্রবলেম বুঝতে পারলাম না। তো চলো আর ভুংচাং কথা বলে আর কোনো লাভ নেই। যদি ভালো লাগে বৌদির ভিডিওগুলো তো প্লিজ যারা ভালোবাসো আমাকে জানি তারা সব রকম ভিডিওতেই আমাকে ভালোবাসবে আর ভালোবাসা দেবে আর সাপোর্টও করবে। তো চলো দেখো নেলপালিশটা পড়লাম অনেক দিন বাদে, কেমন লাগছে জানিও। আবার পরে আরেকটা ভিডিও।